শনিবার লেক কালীবাড়ির প্রতিষ্ঠাতা হরিপদ চক্রবর্তীর 102তম জন্মদিন। এই উপলক্ষে এদিন ধুমধাম করে উৎসব পালন করা হল লেক কালীবাড়িতে। ব্রহ্ম মুহূর্তে বিশেষ পুজো ও আরতির আয়োজন করা হয়। আচার মেনে দিনভর চলে বিশেষ পুজো। এই লেক কালীবাড়ির প্রতিষ্ঠাতা এবং আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী গুরুদেবের আজ 102 বছরের জন্মজয়ন্তী পালন করা হচ্ছে। 1922 সালে 10ই ফেব্রুয়ারি বুধবার তিনি যশোরের সন্ন্যাস গাছায় জন্মগ্রহণ করেছিলেন, এবং কখন করেছিলেন না সেই ব্রহ্ম মুহূর্তে 3:57 এই নির্ভীক ব্রাহ্মণ অকৃতদার তন্ত্র সাধক কঠিন আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে গড়ে তুলেছিলেন আজকের এই লেক কালীবাড়ি এক তন্ত্রভূমি। 1949 সালে মাত্র 27 বছর বয়সে লেক কালীবাড়ি প্রতিষ্ঠা করেন হরিপদ চক্রবর্তী। প্রতিষ্ঠাতার জন্মদিনের উৎসব উপলক্ষে এদিন অনেক ভক্তের সমাগম হয় লেক কালীবাড়িতে। সঞ্জয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।